আমার ছোট ছোট শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে পড়েছি আদর্শ ছেলে, লিখেছেন কুসুম কুমারী দাস, তৃতীয় শ্রেণী, বিষয় বাংলা। সেদিন শুধুমাত্র আমরা কবিতাটা পড়েছি, আর কোথায় কোথায় কোন শব্দগুলো অজানা শব্দ এবং কিছু আমাদের কঠিন শব্দ আমরা পড়েছি। আজকের ক্লাসে আমরা এই শুধু কবিতা নয়, কবিতার সঙ্গে আমরা শব্দার্থ পড়ব, খালি জায়গায় শব্দ বসিয়ে বাক্য গঠন করব এবং মুখে মুখে প্রশ্ন উত্তর করব। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। এই করোনার দুর্যোগ সময় আমরা বাড়িতে থাকব, পরিষ্কার পরিচ্ছন্ন থাকব, বারবার আমরা সাবান পানি দিয়ে হাত ধুয়ে নেব এবং মুখে মাস্ক পরব। আর সব শেষে আমরা কি করব, আমরা বাইরে যাওয়ার জন্য কখনোই আমরা জেদ করব না, ঠিক আছে? হ্যাঁ, আমি তোমাদের মোকসেদা ম্যাডাম বলছি। ভালো করে তোমরা খেয়াল করো, বই বের করো, খাতা বের করো, রাবার পেন্সিল বের করো অথবা কলম বের করো, এবং প্রত্যেকটা জিনিস তোমাদের লিখতে হবে। কেন লিখতে হবে? যাতে প্রতিটা জিনিস তোমাদের মনে থাকে। যদি এই জিনিসগুলো তোমরা মনে রাখতে না পারো তাহলে তোমাদের লিখতে অসুবিধা হবে, পড়তে অসুবিধা হবে, যেহেতু তোমাদের সঙ্গে আমি সরাসরি ক্লাস নিতে পারছি না। আরেকটা জিনিস খেয়াল করো, যে আমরা যে জিনিসগুলো পড়ব সেই জিনিসগুলো আমরা বারবার খেয়াল করব, যে কোথায় পড়লাম, কতটুকু বাদ গেল আমাদের, এই জিনিসগুলো আমাদের বারবার খেয়াল করতে হবে। দেখো, এবার আমরা এক নম্বরে শব্দার্থে চলে আসছি। খেয়াল করেছো? পেয়েছো বইয়ে? যদি পেয়ে থাকো তাহলে দেখো, আদর্শ মানে অনুসরণীয়, আদর্শ মানে হচ্ছে অনুসরণীয়। দুটা তিনটা চারটা শব্দের অর্থ থাকতে পারে। তোমাদের এতগুলো শব্দ পড়তে যেয়ে যদি তোমরা ভুলে যাও তাহলে তোমাদের অনেক সমস্যা হবে। আমরা সব সময় চেষ্টা করব একটি জিনিস ভালো করে মনে রাখার জন্য। তাহলে আদর্শ মানে হচ্ছে অনুসরণীয়। কবে, কবে আমরা বলি না কবে আসবে, কবে মানে কখন। বল, বল মানে খেলার বল নয়, বল মানে হচ্ছে শক্তি। তেজ, তেজ মানেও কিন্তু শক্তি বা জোর। পণ, পণ মানে প্রতিজ্ঞা। চেতনা, চেতনা মানে কি, আমরা পড়েছি চেতনা মানে জ্ঞান। চেতনা মানে জ্ঞান, আমাদের ভিতরে যে জ্ঞান থাকে সেই জ্ঞান। খাটা মানে পরিশ্রম করা। কি হয়েছে? খাটা মানে পরিশ্রম করা। কল্যাণ, কল্যাণ মানে হচ্ছে মঙ্গল বা ভালো। ভালো আমরা বলি না মঙ্গল কিছু করার জন্য, ভালো কিছু করার জন্য, ঠিক সেটা হচ্ছে কল্যাণ, মানে হচ্ছে ভালো বা মঙ্গল। সবার লেখা শেষ হয়েছে, এবার আমরা পড়ব খালি জায়গায় শব্দ বসিয়ে বাক্য তৈরি করি, একদম শূন্য স্থানের মতো। কিন্তু আমরা কি করব, প্রথমে আমরা ক খ গ ঘ ঙ চ ছ বর্গের জ আমরা এটাকে লিখে নেব। নেওয়ার পরে আমরা প্রতিটা লাইন তুলে নেব, ড্যাশের জায়গাটা ফাঁকা রেখে আমরা তুলে নেব। নেওয়ার পরে কি করব, শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা কি করব, এইখানে এসে চট করে শুধুমাত্র উত্তরগুলো, যেগুলো আমাদের জানা দরকার, এখানে ফাঁকের মধ্যে কি বসবে, ফাঁকা জায়গাগুলো কি বসবে, এটা আমাদের অবশ্যই জানতে হবে। তাহলে আমরা কিভাবে করব, শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা প্রথমে আমরা প্রত্যেকটা জিনিস ভালো করে পড়ে নেব, যাতে আমাদের কোনো বুঝতে ভুল না হয়। সরি, ঠিক আছে, বুঝেছ? তাহলে ক নাম্বার রয়েছে, তুমি ড্যাশ বাড়ি যাবে, তুমি কবে বাড়ি যাবে, তাহলে এখানে কি হবে, কবে। তারপর খ নাম্বার, খ নাম্বারে হচ্ছে আমাদের ড্যাশ মানুষ হতে হবে। কেমন মানুষ হতে হবে? আদর্শ মানুষ হতে হবে, ভালো মানুষ হতে হবে, মঙ্গলময় মানুষ হতে হবে, যারা আমরা অন্যের কি করতে পারবো, উপকার করতে পারবো। তারপরে গ নাম্বার রয়েছে, কঠিন কাজে মনের ড্যাশ দরকার, মনের বল রাখা দরকার। এখানে কি হবে, বল, বল মানে কি, শক্তি। আচ্ছা, তারপরে এবার আমরা দেখব যে এখানে রয়েছে আমরা দেশের ড্যাশ করতে চাই,
আমরা দেশের কি ক্ষতি করতে চাই? নো, আমরা দেশের কল্যাণ করতে চাই। আমরা দেশের কি করতে চাই? কল্যাণ করতে চাই। তারপরে আছে দেশের ভালোর জন্য আমাদের ড্যাশ করা উচিত। কি করা উচিত বলো? কি করা উচিত? কল্যাণ করা উচিত, না সরি, পণ করা উচিত। কি পণ করা উচিত? যে আমরা দেশের কল্যাণ করেই ছাড়বো, আমরা দেশের কল্যাণ করেই ছাড়বো, এটা হচ্ছে পণ। এটা পণ মানে হচ্ছে প্রতিজ্ঞা। আচ্ছা, তারপরে দেখো, মানুষের ড্যাশ আছে, পাথরের নেই। আমাদের কি আছে? আমাদের চেতনা আছে, আর পাথরের কোনো চেতনা নেই, কোনো শক্তি নেই, কোনো বল নেই। আমরা ঠেলা দিলেই তারপরে পাথরটা ওখান থেকে চলে যাবে, তার আগে যাবে না। তাহলে এখানে বলা হয়েছে যে চেতনা আছে আমাদের মানুষের, কিন্তু পাথরের নেই। যখন তখন ড্যাশ দেখানো ভালো নয়। ড্যাশ, ড্যাশে কি হবে? এই যে তেজ, তেজ মানে হচ্ছে শক্তি বা জোর। যেখানে সেখানে শক্তি দেখানো যাবে না? যাবে না। যেখানে সেখানে শক্তি দেখানো যাবে না। তারপরে খুব ব্যাস হয়েছে, এখন বিশ্রাম নাও। কি হয়েছে বলো তো? কি হয়েছে? খাটা হয়েছে, অনেক পরিশ্রম হয়েছে, এখন একটু বিশ্রাম নাও। সবাই বুঝতে পেরেছ? যার যেখানে সমস্যা অবশ্যই আমাকে ফোন করে জানাবে। আমার ফোন নাম্বার আমি প্রতিটা ক্লাসেই তোমাদের জানিয়েছি, আমার ফোন নাম্বার তোমাদের ডায়েরিতেও রয়েছে। এবার আমরা পড়বো, খালি জায়গায় যে সব পড়লাম লিখলাম এটা সব কমপ্লিট করে ফেললাম। এখন আমরা পড়বো মুখে মুখে প্রশ্ন উত্তর। কি পড়বো? মুখে মুখে প্রশ্ন উত্তর। এখন দেখো, তিন নাম্বার দিয়ে লিখবা মুখে মুখে প্রশ্ন, প্রশ্নের উত্তর দেই। আমরা এখন প্রশ্নগুলো বলবো এবং সঙ্গে সঙ্গে উত্তরগুলোও আমরা পড়ে নেব। কিভাবে পড়ে নেব? আমরা সব সময় জানি যে ছোট প্রশ্নের উত্তর ছোট প্রশ্নভাবেই দিতে হয়, এখানে বড়ভাবে দেওয়ার কোনো সুযোগ আমাদের নেই। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, প্রশ্ন লিখতে পারি, আবার প্রশ্ন নাও লিখতে পারি। আমরা প্রশ্ন না লিখি, আমরা বলি, সময় কম তো, আমি বলি, তোমরা প্রশ্নগুলো লিখবে এবং উত্তরগুলো সঙ্গে সঙ্গে শুনে নিবে আমার কাছ থেকে, খুব মনোযোগ দিয়ে শুনবে। আমাদের শিশুরা কিসে বড় হবে? আমাদের শিশুরা কিসে বড় হবে? তাহলে আমরা প্রশ্নটা আগে লিখব। লেখা হয়েছে? হ্যাঁ, এখন লেখো, আমাদের শিশুরা কথায় বড় না হয়ে কাজে বড় হবে। আমাদের শিশুরা কি করবে? কথায় বড় হবে না, কাজে বড় হবে। হয়েছে লেখা? এবার খ নাম্বার দাও তোমরা। খ নাম্বারে পড়ো, আমাদের শিশুরা কি পণ করবে? হয়েছে? আমাদের শিশুরা কি পণ করবে? আমরা এখানে উত্তর বলছি, আমাদের শিশুরা আদর্শ মানুষ হওয়ার পণ করবে। আমাদের শিশুরা আদর্শ মানুষ হওয়ার পণ করবে। সবাই কি বুঝতে পেরেছ? লিখতে পারবে? দেখো, খেয়াল করো। আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে, আমাদের শিশুরা আদর্শ মানুষ হওয়ার পণ করবে, আমরা যে পড়লাম, এখন বিপদ এলে শিশুরা কি করবে? যখন তখন তো মানুষের সামনে বিপদ চলে আসে, তাহলে কি কান্নাকাটি করবে, মনোবল হারিয়ে ফেলবে? না, তা কখনোই করবে না। বিপদ সামনে সামনে এলে আমাদের শিশুরা এগিয়ে যাবে। তার প্রমাণ আমি একটা দেই, বাস্তবিক প্রমাণ। এই যে সারা বিশ্বে করোনা এমন একটা মহামারী আকার ধারণ করেছে যে শিশু, বৃদ্ধ, যুবক, কৃষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক পারদর্শী লোককে ঘায়েল করে ফেলেছে। তারপরেও আমরা কিন্তু কি করব না, সাহস হারিয়ে ফেলব না, আমরা সাহস নিয়ে, শক্তি নিয়ে এটা প্রতিহত করব এবং বিজয়ী হব ইনশাআল্লাহ। আমার সঙ্গে তোমরা সবাই ইনশাআল্লাহ বলবে, ঠিক আছে? থ্যাংক ইউ সোনা। আচ্ছা, এখন দেখো, আমরা বলবো কেমন ছেলেকে কেউ চায় না। কেমন ছেলেকে কেউ চায় না? ছেলেকে চায় না এরকম আবার কেউ আছে নাকি? তারপরেও বলা হয়েছে যে কেমন ছেলেকে সবাই চায় না। কথায় কথায় যার চোখের জল চলে আসে, মাথা ঘুরে যায়, এমন ছেলেকে কেউ চায় না।
সবাই চায় আমার ছেলেটা হোক কি দেশের কল্যাণে, দশের কল্যাণে, পিতামাতার কল্যাণে, প্রতিবেশীর কল্যাণে নিজেকে কি উজাড় করে দিতে। তাহলে কেমন ছেলেকে কেউ চায় না, যে ছেলে বিপদ আসলে যখন তখন মাথা ঘুরে যায় এবং চোখে জল চলে আসে, এরকম ছেলে কেউই চায় না। আচ্ছা, এবার আমরা পড়ব শিশুদের কিভাবে খাটাতে হবে। শিশুদের তো খাটাতে হবে, তাদের তো নিজেদের খাটার বুদ্ধি অতটা নেই, তাহলে আমরা কিভাবে বুদ্ধিটা খাটাবো? আমরা বাচ্চাদের খাটাবো এভাবে, শিশুদের মনে প্রাণে খাটাতে হবে। মনটা আগে শক্তিশালী করতে হবে। মনটাতে কি করতে হবে? অনেক জোর দিতে হবে, মনটাতে অনেক জোর দিতে হবে। তারপরে আমাদের ছোটখাটো কাজগুলোতে মনে প্রাণে আমার বাচ্চাদের খাটাতে হবে। আমার সন্তানদের যদি আমরা মনে প্রাণে খাটাতে পারি, তবেই দেশের কল্যাণ হবে, দশের কল্যাণ হবে। কেমন করে দেশের কল্যাণ হবে বলো তো বাবা, কেমন করে দেশের কল্যাণ হবে? পড়াশোনা করে আদর্শ ছেলে হয়ে দেশের কল্যাণ হবে। কি হবে? পড়াশোনা করে আদর্শ ছেলে হয়ে, মানুষ হয়ে দেশের কল্যাণ করতে হবে। ঠিক আছে, আজ এবারে আর একটু বাকি আছে। দেখো তোমরা খেয়াল করো, আমরা অনেক সময় কি করি, আমরা ডান পাশেরটার সঙ্গে বাম পাশেরটার মিল করি, ডান বাম মিলকরণ। সহজ ভাষায় বলি ডান বাম মিলকরণ। এই ডান বাম মিলকরণগুলো একটার সঙ্গে আরেকটার মিল থাকে না ওখানে লেখার সময়, কিন্তু আমরা কি করব, একটার সঙ্গে আরেকটা ক্রস দিয়ে আমরা তার উত্তরটা মিলিয়ে দেব। ক্লাসে করিয়েছি অর্ধবার্ষিক পরীক্ষার জন্য, সবাই নিশ্চয়ই খেয়াল করেছ। এই জিনিসটাই আমরা কি করব, তৈরি করব। এখন দেখো, আমি মুখে মুখে বলি, তোমরা খেয়াল করো, ডান দিকের শব্দের সঙ্গে বাম দিকের শব্দের মিল করব। মনে করো দশটা আছে এখানে, এখানে আছে বারোটা, তাহলে আমাদের মিল করব আমরা কিভাবে? আমার ছোট ছোট ছেলেমেয়েরা দেখো ভালো করে খেলে খেয়াল করো, ছেলে মেয়ে, ছোট বড়, হাসি কান্না, বিপদ কি আপদ, তারপরে হাত কান, তাহলে প্রত্যেকটার সঙ্গে একটা বিপরীত শব্দ হলো, এটাও একটা মিলকরণ। দেশ বিদেশ, সুন্দর অসুন্দর, ভালো মন্দ, এবার কি তোমরা বুঝতে পেরেছ? আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছ। কোথাও কোনো যদি সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাকে জানাবে, আমার মোবাইল নাম্বার, আমি প্রতিটা ক্লাসে আমার মোবাইল নাম্বার দিয়ে থাকি। এমন হতে পারে সামনে চারটা ক্লাস, ছটা ক্লাস যে আমি তোমাদের দিয়েছি, হয়তো তোমরা সেটাতে অ্যাটেন্ড করতেই পারোনি, তাহলে আমার মোবাইল নাম্বারটা যখন থাকবে, আমার নামটা থাকবে, তখন অবশ্যই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। আমার নাম হচ্ছে মুকসেদা বেগম। হ্যাঁ, আমার নামের বানানটা একটু অন্যরকম, খেয়াল করো বাবা, মুকসেদা বেগম, বুঝেছ? আচ্ছা, এবার দেখো, 0171060467, কারো কোনো বোঝার অসুবিধা থাকলে অবশ্যই আমাকে জানাবে, বরং জানালে আমি খুশি হব। আর আরেকটা জিনিস, আমরা সামনের ক্লাসে, হয়তো আগামী দিনের ক্লাসেই আমরা অনুচ্ছেদ পড়ব, আর অনুচ্ছেদটা আমি তোমাদের কি করব, আমাদের সিলেবাসে রয়েছে অনুচ্ছেদ, আমি একটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিই। যদি আমরা হোমওয়ার্কটা আমাদের না থাকে, তাহলে কিন্তু আমরা কি পড়াশোনায় গাফিলতি করব। পড়াশোনায় কিন্তু আমাদের গাফিলতি করা যাবে না। শোনা, আমাদের মনে রাখতে হবে যে এখানে অনুচ্ছেদ রয়েছে, আমি তোমাদের পড়িয়েছি কবিতা, এই কবিতার থেকে তোমাদের একটা অনুচ্ছেদ পড়তে হবে। অনুচ্ছেদটার নাম হচ্ছে, দেখো পড়া যায়, আমাদের গ্রাম, আমাদের গ্রাম। তাহলে আমরা যখন পড়ব, আগে গ্রামের ছবিটা মনে মনে এঁকে নেব। আমার দাদু বাড়ি, আমার নানু বাড়ি, যে কোনো একটা গ্রাম আছে, যদি তা না থেকে থাকে, আমার কোনো আত্মীয়র
গ্রামের বাড়ি আছে, ওই যে সেই দিন আমি গল্পের ছলে বললাম কবিতা পড়তে পড়তেই, ঠিক সেরকম ভাবে যে আমার গ্রামের নাম অমুক, সেই গ্রামে আমার নানু ভাই বসবাস করেন, আমার মামারা থাকেন, সেই গ্রামের পাশে রয়েছে বড় একটা নদী, বা পাশে রয়েছে বড় একটা পুকুর বা ছোট একটা পুকুর, সেই পুকুরে অনেক মাছ, আমরা সেখানে মাছ ধরতে যাই, অনেক মজা হয়, আমরা সকাল বিকাল সেই নদীর পাড়ে পুকুরের পাড়ে বা ছোট ডোবার পাড়ে যাই, আমার আত্মীয় স্বজনরা রয়েছেন, আমরা মজার মজার খাবার খাই, টাটকা খাবার খাই, টাটকা শাকসবজি কিনি, এই যে একটা বিষয়, এই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের গ্রাম অনুচ্ছেদে আমরা পড়ব। এটা তোমাদের থাকলো হচ্ছে হোমওয়ার্ক। এটা কি থাকলো? হোমওয়ার্ক। বাবা বুঝেছ হোমওয়ার্ক? হোমওয়ার্ক মানে হচ্ছে বাড়ির কাজ। তাহলে আমি যখন আগামী দিন ক্লাস নিব, তাহলে এটা প্রথমে এটার উপরে আমি আলোচনা করব, তারপরে আমি তোমাদের ব্যাকরণ অংশটা পড়াবো, ঠিক আছে? যদি ব্যাকরণ অংশটা আমাদের কোনো সমস্যা হয়, তাহলে আমার ব্যাকরণ অংশটাও আমরা দেখব। ব্যাকরণ অংশটা ইচ্ছে করলে তোমরা কিন্তু দেখতে পারো। দেখো ব্যাকরণ অংশের মধ্যে রয়েছে যে আমাদের বাক্য, পদ, লিঙ্গ, বচন। তোমরা কিন্তু সবসময় পড়তে বসলে আগে কঠিন জিনিসগুলো পড়ে নিবে। এই এই সংজ্ঞাগুলো আমরা যদি না লিখি না পড়ি, তাহলে তো আমাদের সব ভুল হয়ে যাবে। আমরা কি করব, সংজ্ঞাগুলো দেখে নেব। আর একটা ক্লাসের সঙ্গে অন্যটা ক্লাস আসলে একখানে করা ঠিক না, মিশ্রণ করা। তারপরে যেহেতু আমরা সময় পাচ্ছি না, তোমাদেরকে পাচ্ছি না, তোমাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে না, সেই কারণে আমরা কি করব, ওই একটার সঙ্গে আরেকটা আমরা একটু আলোচনা করে নিলাম, দেখি তো আমরা পারি কি না। আমরা তো বাসায় অবশ্যই বসে নেই, তোমরা বাসায় বসে থাকবে না, সময় নষ্ট করবে না, এবং আব্বু আম্মুকে বলবে যে আমাকে সহযোগিতা করো, আমাকে একটু সহযোগিতা করো। মিস আমাদের সহযোগিতা করছেন এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য করছেন, প্রত্যেকটা বিষয় তোমরা পেয়ে যাবে। আমার সঙ্গে যখন লিঙ্ক হবে বা তোমার ক্লাস টিচারের সঙ্গে যখন লিঙ্ক হবে, তোমাদের ক্লাস টিচার, আমি যেহেতু বাংলাটা উদ্দেশ্য করে পড়িয়েছি হচ্ছে জবা শাখার, তাহলে তোমাদের জবা শাখার ক্লাস টিচারকে তোমাদের আনারকলি ম্যাডাম, তাই না? ওই আনারকলি ম্যাডামের সঙ্গে লিঙ্ক হবে তোমরা, করে তোমাদের ক্লাসটা তোমরা কমপ্লিট করে ফেলবে। তারপর যেখানে যেখানে সমস্যা আমাকে জানাবে, আমি সেই সমস্যার সমাধান করে দেব। আর তোমরা কিন্তু একদম সময় নষ্ট করবে না, ভালো থাকবে, সাবধানে থাকবে, তোমার মিসের জন্যও তোমরা সবাই দোয়া করবে। আল্লাহ হাফেজ।